No, I want to take it. No, give it to me. Mom, put it for me. Assalamualaikum, shuddho bhai bonera. Jodi amar video bhalo lege thake, please ekti like diben. If you like the video, subscribe. Loitka shukki. পরিষ্কার করে কেটে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটু জাল দিচ্ছি কিছুক্ষণের জন্য লুটটা শুটকিকে একটু ভাব দেওয়া হয়ে গেল আর একটু দেখছি যে শীতল শুটকি সিদ্ধ করছি কড়াইতে পানি ছুলে নেওয়া রসুন এবং পেঁয়াজ কাটা পেঁয়াজ রসুন পাপরিকা একটু হলদি অবশ্যই লবণ দিয়ে জাল দিচ্ছি সিদ্ধ করা শীতল শুটকির পানি ছেকে দিচ্ছি ভালো করে চিপে নিলাম কাটাগুলি ফেলে দিচ্ছি ভাত দেওয়া লইট্টা শুটকির কাটা বাছছি কাটা বাছা হয়ে গেল লইট্টা শুটকির সিদ্ধ পানি শেদুলের মশলাতে ছেকে দিচ্ছি কাটা ছাড়ানো লইট্টা শুটকি গ্রাইন্ডার করে নিচ্ছি রসুনের সাথে একদম মিহি লইট্টা শুটকি ঢেলে দিলাম লইট্টা এবং শেদুলের সিদ্ধ পানি মেশানো মশলাতে বাস অবশেষে নাড়ছিলাম পেঁয়াজ রসুন ছুলে কুটে 10 মিনিটের মতো লাগলো শুটকি ভালো করে ক্লিন করে কুটে ধুয়ে সিদ্ধ করাতে সব মিলে 10 মিনিট 2 মিনিট লোটটা শুটকি হালকা সিদ্ধ করেছি আমি এখন মাত্র আসছি বাইরে থেকে শুটকি বন্ধু বাইরে থেকে শুনে যে এত মজা আই এম সো এক্সাইটেড আমি আজকে অনেক খুশি আমাদের বাসায় শুটকি ভর্তা হচ্ছে তারপর শীতল শুটকিকে 3 মিনিট ভালো করে ধোয়া হয়েছে 1 মিনিট আর 3 মিনিট সুন্দর করে সিদ্ধ করা হলো তারপর ভিউ শুটকিকে ভালো করে সুন্দর করে কাটা কাটা বেছে এখানে দেওয়া হলো সব মিলে 7 থেকে 8 মিনিট সব মিলে 8 মিনিট এই যে সিদ্ধ করা হচ্ছে যেহেতু পানিটা একটু বেশি পড়ে গিয়েছে এটা শুকাতে হবে তো তো এখানে একটু সময় লাগছে এই পর্যন্ত প্রায় 8 মিনিট এখন থেকে শেষ পর্যন্ত তার মানে হচ্ছে শুটকি ভর্তা তৈরি হওয়া পর্যন্ত এখন থেকে আরো 8 মিনিট সময় লেগেছিল অবশেষে পানি টেনে নিয়েছে একটু সবজির তেল ঢেলে দিচ্ছি কষানোর জন্য সব মিলে 49 মিনিটে শুটকির ভর্তাটি হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে এই রান্নায় আমাকে সহযোগিতা করেছেন আমাদের বাড়ির কর্তা আপনাদের কাজল ভাই পেঁয়াজ রসুন ছুলে দিয়েছেন কেটে দিয়েছেন অল্প আছে ধোয়ায় ধোয়ায় রান্নার শেষের দিকে রান্নাটি হচ্ছিল
লইট্টা শীদলের সমন্বয়ে এই ভর্তাটি আজকে আমরা প্রথম করেছি এবং আমাদের বাসার সকলে পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছেন আলহামদুলিল্লাহ। পরমকরুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন পৃথিবীর সকলে সুন্দর এবং সুস্থ থাকি। বন্ধুরা আল্লাহ হাফিজ।